এই মুহূর্তে দাঁড়িয়ে অভয় কাণ্ডের বিচার চাইছেন সবাই আর তারই মাঝে জয়নগরে ফের এক মেয়ের সঙ্গে নোংরামি হল এবার অভয়ের সঙ্গে যা হয়েছে অর্থাৎ ময়না তদন্তে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে সেই ঘটনা যাতে জয়নগর কাণ্ডে না ঘটে তার জন্য অগ্নিমিত্রা পাল রীতিমতো হুঙ্কার দিচ্ছেন শুধু হুংকার নয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মাটিতে বসে হুংকার দিচ্ছেন তিনি তার একটাই কথা অভয়া যাতে না হয় আর করের পর এবার জয়নগর শুক্রবার রাতে জয়নগরে সেখানে একটি জলা জমি থেকে বাংলার সেই এক মেয়ের দেহ উদ্ধার হয় অভিযোগ অত্যাচার চালিয়ে তাকে শেষ করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তবে এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের দাবি ঘটনার আগে রাতে তার পরিবার পুলিশ ফাড়িতে নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে গিয়েছিল কিন্তু সেখানে পুলিশ দ্রুত পদক্ষেপ তো নেয়নি উপরন্তু উপরন্ত পুলিশ ঘটনাস্থলে আসতেও দেরি করেছে তাই বিক্ষোভ এলাকাবাসীদের এই ঘটনায় দেহ সংরক্ষণের দাবি জানালেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল আর্যিকর কাণ্ডের পর বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে অভয়ের দেহ কেন সংরক্ষণ করা হয়নি বিজেপি নেতা নেত্রীরা অভিযোগ করেন যে দেহ সংরক্ষণ না করার জন্যে তদন্ত সঠিক পথে এগোতে পারেনি এক্ষেত্রেও যাতে তদন্তের সমস্যা না হয় তার জন্য আগেই ছাত্রীর দেহ সংরক্ষণের দাবি তুলেছেন অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল শোনাবো আপনাদের চাই না সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে আমাদের একটাই দাবি বডি প্রিজার্ভ করা হবে বডিকে প্রিজার্ভ করা হবে এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক বডি প্রিজার্ভ করা হোক এটা আমরা চাই প্রসঙ্গত টিউশন পরে বাড়ি ফেরার পথে ছাত্রের ওপরে অত্যাচার চালিয়ে তাকে শেষ করে দেওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা গভীর রাতে পাওয়া যায় ছাত্রের মরদেহ ঘটনার পর দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা জয়নগরে সেখানে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা জখম হন পুলিশের কয়েকজন খবর পেয়ে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায় জানা গিয়েছে কুলতলি থানার কিপাখালীর বাসিন্দা ওই ছাত্রী জয়নগর থানায় সেখানে দুপুরে টিউশন পড়তে যায় আড়াইটের সময় টিউশন পড়তে গিয়ে সন্ধ্যা হয়ে গেলেও না ফেরায় তার বাড়ির লোকজন চিন্তায় পড়ে অভিযোগ তখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোন রকম কোনো এফআইআর নেওয়া হয়নি আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ায় পরিবার বারবার অভিযোগ করছে যে এই ঘটনায় কিন্তু কোনোভাবেই পুলিশের ভূমিকা যথাযথ ছিল না গ্রামবাসী বলরাম হালদার কি বলছেন শোনাবো আপনাদের বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় করবে আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না কি তদন্ত করলো না আর একটা জিনিস যেখানে গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি কেন এখানে আসবে না কেন এখানে আসবে না আজকে আমাদের ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে তার জবাবটা দিতে হবে শুনুন জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে আমরা এতদিন ঝুলে থাকে কেন আরজি আরজিকর মতন ঘটনা যদি দু মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ

পুলিশের এবং এই পুলিশকে কিন্তু ঘেরা উপরে বিক্ষোভে গিয়েছে তাদেরকে না করেছেন যারা করেছেন রুশ বাড়ি হাটে যে পুলিশ বাড়ি রয়েছে সেই পুলিশ বাড়ির উপর চড়াও হয় पुलिस पड़ी थे बंचुल पड़े पुलिस पड़ी थी आज जाम था जाम बंचुल पड़े पुलिस और मोटर बाइक सब पड़े अब उन पुलिस ने उसके जितने जन उसने आप बीजे कर दिए कि अब उन आप उन कुत्ते का रोज़ एक एक एसपीओ पर एक विशाल पुलिस बाइक एक व्यक्ति अपने तरफ पुलिस दे आज शाम को चिंता